জগদ্ধাত্রী পূজো এই এলাকার মানুষ বহুদিন থেকেই চাইছিল, তাই আমরা গত 3 বছর আগে এই পূজোটার শুভারম্ভ করি। দেখতে এটার 4th বর্ষে পদার্পণ করেছে এই পূজোটা এই এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আন্তরিকতায়। এবং আমরা প্রত্যেকবারের মতো এবারও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে এবং মা বোনদের নিয়ে আমরা রেখেছি, সেই সঙ্গে রাত্রিকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি। আমরা শতাধিক মানুষকে বস্ত্রদান করলাম আজকে এই শুভ দাঁত ঘাটন অনুষ্ঠানে, বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত দিয়ে।
এই পূজোটা সবাই আশীর্বাদ এবং সবাই আন্তরিকতা এগিয়ে চলুক, এটাই আমাদের কাম্য। এই পূজোটা আরও একটু বড় করার পরিকল্পনা আছে, আরও এটাকে মানুষের মধ্যে আরও একটু নিয়ে গিয়ে যদি আরও একটু বিশেষ আকাল করা যায়, এই মাঠটাতে আর একটু বড় প্যান্ডেল করে বা অনুষ্ঠান করা যায়, সেটা একটু পরিকল্পনা আছে। কারণ অনেকগুলো পুজো চলছে, সেই জন্য মানুষের মধ্যে একটা আর্থিক সমস্যা একটা আছে। যা হোক, সবাই একটা আন্তরিকতা সহযোগিতা কিছু নিয়ে আমরা চেষ্টা করছি আগামী দিনে আর একটু বড় পুজোটা নিয়ে যাওয়ার জন্যে। এবং সেই সঙ্গে সামাজিক যে কর্মসূচিগুলো নিয়েছি, আমার শাড়ি বিতরণ আগামী দিনে আরও হয়তো ভালো মশারি হোক বা বিভিন্ন জায়গায় এটা দেওয়ার বা অধিক সংখ্যক মানুষকে আরও কিছু দেওয়ার পরিকল্পনা এটা আছে আমাদের। একটু আর্থিক অসুবিধার জন্য আমরা সেটা পাচ্ছি না, এবছর শতাধিক মানুষকে আমরা শাড়ি তুলে দিয়েছি। আমার প্রদীপ মান্না, আমি ক্রীড়া সম্পাদক এই উৎসব কমিটির, পুজো কমিটির ক্রীড়া সম্পাদক।